ধার্মিক পরহেজগার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? সমাজের একেবারে হিরঞ্চি যারা হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। এখন সময়টা এরকম হয়ে গেছে, সবাই বিয়ের জন্য একটা করে রাবেয়া মিস্ত্রি খোঁজে, মানে একটা ভালো মেয়ে খোঁজে, কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরত নাই। নিজে ভালো হওয়ার যদি কোনো মুরত না থাকে আপনি ভালো করতে হবে। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি, আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন। নিজে ভালো হন, ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন, চেইনে চেইনে ভালো মেয়ের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন। নিজে দুই নম্বরে সব করবেন, অবৈধ কাজ সব করবেন, হারাম কাজ সব করবেন, আর চাইবেন যে আমার জীবন সঙ্গে এটা খুব পবিত্র হোক, এটা কঠিন। তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে, এটা বাধ্যতামূলক নয়। অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আসে এটা বোধহয় ওই গ্রুপেরই হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান, অনেক সময় আল্লাহ তাআলা বিপরীতটাও দান করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।